এমনি মানে বাড়ি যাচ্ছেন কবে? এমনি সবকিছু এমনি ওভারঅল কি অবস্থা এখন? এমনি আছে চলতেছে, বাসায় গিয়ে কি আবার কিছু ইলেকট্রিকের কাজগুলি শুরু করবেন আবার রোপণ করে? একটু সতর্কতামূলক ভাবে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমি আসছি। ও, রেকর্ড শুরু হয়ে গেছে, সরি দর্শক, খেয়াল করিনি আসলে পেশেন্টের সাথে কথা বলতে বলতে ওনার জগতে চলে গিয়েছিলাম। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের আরেকজন ভাইকে, যিনি সুদূর সেই ফেনি জেলা থেকে এসেছেন এবং খুব পরিশ্রমী একজন মানুষ, কিন্তু সেই একই কোনো না কোনো ভুল কারণে বা কোনো একটা ভুল মুভমেন্টের কারণে উনি PLID এই সমস্যাটি নিয়ে আমাদের এই DPRC হসপিটালে এসে ভর্তি হয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল হোসেন স্যারের আন্ডারে, এবং ট্রিটমেন্ট নিয়ে আজকে সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছেন। আসেন দর্শক, একটু কথা বলি, কতদিন থেকে এই সমস্যাটা, কি কি ট্রিটমেন্ট করেছিলেন, এবং সর্বোপরি আজকে যে চলে যাচ্ছেন এবং আমি যে বলছি উনি সুস্থ হয়েছেন, ওনার মুখ থেকে একটু শুনি আসলে কথাটা কতটুকু সত্যি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আজকে আমাদের দর্শকদের জন্য, যদিও কিছু ব্যক্তিগত কারণে আমরা আপনার পরিচয়টা আসলে একটু হিডেন রেখেছি, তো যদি আপনার প্রবলেমটা একটু খুলে বলেন যে এটা কবে থেকে শুরু হয়েছিল এবং সমস্যাটা কি ছিল আপনার? আমার সমস্যাটা শুরু হয়েছে প্রায় 14-15 বছর আগে থেকে। ছোটকালের বেলা থেকে আমার কোমরের সমস্যা, মানে কোমরের ব্যথা। এটা নিয়ে আমি অনেকগুলো ট্রিটমেন্ট করেছি, অনেক ডাক্তার কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো জায়গায় কোনো সঠিক ট্রিটমেন্টটা পাইনি। ব্যথাটা কি শুধু কোমরে ছিল? শুধু কোমরে ছিল। কি হতো মানে আপনি কোমরে? আপনি, আমি তো ইলেকট্রিক কাজ করেছিলাম, ইলেকট্রিক কাজ করার সময় আমার সমস্যাটা ধারণ করে। মানে আপনি 14-15 বছর আগে থেকে আপনি দেখছেন যে আপনার ব্যথা, এবং এই ব্যথা নিয়ে আপনি ঘুরছেন, উঠতে বসতে সারাক্ষণ এই ব্যথাটা আপনার আছে, কিন্তু তখন হয়তো আপনি এই ধরনের পরিশ্রমের কাজগুলো তখন করতেন না, কিন্তু এখন যখন আপনি ইলেকট্রনিক্স এর কাজ করেন, আপনাকে বিভিন্ন মুভমেন্টে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে হয়, বসে কাজ করতে হয়, দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে কাজ করতে হয়, ওই সময়গুলো আপনার এই প্রবলেমটা বেশি আকার ধারণ করে। আমি কাজ করি, মানে কাজ করার আগে ব্যথাটা এত বেশি ছিল না, যখন আমি কাজ করতেছি তখন তখন আমার মানে মানে বিভিন্ন মুভমেন্ট আপনি কাজ করতে হয়, সেখানে কাজ করতে করে আমার সমস্যাটা দাঁড়াই যায়। এই কারণে আমি 2-8 দিন কাজ করার পর আবার কয়েকটা দিন আর কাজ করা সম্ভব হয় না, মানে মাঝখানে একটু গ্যাপ দিতে হবে, একটু রেস্ট নিতে হয়, যখন আবার একটু ঠিক হন তখন আপনি আবার কাজটা আবার শুরু করি। আচ্ছা, তো এই যে ব্যথাটা বলছেন 14-15 বছর আগে থেকে আপনার এই ব্যথাটা, তো যখন প্রথম শুরু হয়েছিল বা যখন প্রথম প্রথম ব্যথাটা বুঝতে শুরু করেছেন, তখন কি এর কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছেন? না, তখন ট্রিটমেন্টটা করি নাই, তখন হালকা মানে এমনি কিছু সমস্যা যদি বেশি করে তখন ব্যথার ওষুধ দু-একদিন খাইতাম, তারপর সুস্থ গেলে আবার বন্ধ করে দিতাম। আচ্ছা, তখন আর ট্রিটমেন্টটা করতেছি আসলে কয়েক বছর। আচ্ছা, যখন 4 বছর মানে ওটা ট্রিটমেন্টটা করছি, তখন কয়েক জায়গায় ডাক্তার কয়েকজন ডাক্তারকে দেখানো হয়েছে। আচ্ছা, কি বলেছিলেন তারা? ওরা বলছে কত ঠিক হয়ে যাবে, ওষুধ দিচ্ছে কত ঠিক হয়ে যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না ওষুধে কোনো আমার কোনো পরিবর্তন হইতেছে না। আর একটু আরেকটা ডাক্তারের সাথে পরামর্শ করলাম, সে বলতেছে কয়েকদিন হয়তো অপারেশন লাগতে পারে। মানে সে কিভাবে শিওর হয়েছে যে আপনার অপারেশন লাগবে? সে বলছে MRI করেছিলেন? MRI করে নাই, সে একটা এক্সরে করছে। এক্সরে করতে আমি এটা ক্লিয়ার ভাবে বুঝতেছি না, কয়েকদিন একটা MRI করেন। MRI করার পরে কয়েকদিন আমার যতটুকু ধারণা মনে হয় এটা অপারেশন লাগতে পারে, মানুষ থেরাপির মাধ্যমে সুস্থ হয় অল্প দিনে, ওই আশাটা নিয়ে আমি মানে ডাকাতে আসছি। আলহামদুলিল্লাহ আমি বেশি আপনার আমাকে বলছে 15 দিন থাকার জন্য, আমি এখন 9 দিন হয়েছে, আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এখন আমি চলে যেতে চাইছি, স্যারকে বললাম, স্যার কত হচ্ছে সমস্যা না, কবে চলে যেতে পারবে। এই যে দীর্ঘদিন পরে এই যে ব্যথা মুক্ত একটা জীবন, আগে যে ব্যথাটা সারাক্ষণ আপনার সাথে থাকতো, এই ব্যথাটা থেকে যে মুক্তি, কেমন লাগছে? এটা আপনি নিজের কাছে অনেক ভালো লাগছে, আপনার নিজের শরীরের ভিতরে আপনি ফিল করছেন যে এখন আপনি অনেক আগে থেকে ভালো। এখন আপনার দৃষ্টিভঙ্গিটা কি? আগে যেরকম ছিল যে আপনি হয়তো কাজ করতে গেছেন, কাজ করতে পারছেন না, মানে সবসময় একটা জিনিস আপনাকে পেছন থেকে ধরে রাখতো, সামনে এগুতেই পারছিলেন না। জীবনে যে উন্নতি করার জন্য পরিশ্রম, আমরা জানি পরিশ্রম করলে আমরা একটা সময় সৌভাগ্য আমরা আমাদের কাছে চলে আসে, কিন্তু আপনি তো কাজই করতে পারছিলেন না, সবকিছু থেকে পিছিয়ে যাচ্ছিলেন। এখন কি মনে হচ্ছে যে সেই পিছিয়ে ধরার যে বাধাটা সেটা এখন আর নাই? না, এখন আর আমি মনে হয় আগে আগে মতো স্বাভাবিক অবস্থা জীবন যাপন করতে পারবো, ওই তো মন মানে ওই ধরনের যা লাগে, স্বস্তিটা লাগে।
এবং অনেক কিছুতে এখনো অনেক বেশি কনফিডেন্স পাচ্ছেন জি আমরা জানি এখন আপনি বিয়ে করেননি এবং কাজ সবকিছু মিলে কনফিডেন্স অনেকটা কমে গিয়েছিল এখন কি সেই কনফিডেন্সটা আবার ফিরে পাচ্ছেন জি জি আলহামদুলিল্লাহ আমার দর্শকদের জন্য এই আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন অভিজ্ঞতা তাদের জন্য যদি কোনো উপদেশ দিবেন আমি মনে করি যাদের খুব সমস্যা মনে করেন দিন ধরে মানে কোমর ব্যথা আমি তো কোমর ব্যথা নিয়েছি দেখেনে দেখেছি কোমর ব্যথা না এখন অন্যান্য ট্রিটমেন্ট গুলো চলে আলহামদুলিল্লাহ দেখতেছি অনেক আমরা পাশে ব্যাড গুলোতে দেখলাম ঘোরা সুস্থ আছে ঘোরা উন্নতি হচ্ছে আর যারা ব্যথা নিয়ে সমস্যা নিয়ে পড়ে আছেন আমি বলি তারা এদিকে ওদিক দৌড়াদৌড়ি না করে ডিপিআরসিতে আসেন আসি চিকিৎসাটা নিন আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে যেতে পারবে আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমরা প্রতিনিয়তই আপনাদের কাছে নিয়ে আসছি প্রতিনিয়তই এই ধরনের মানুষগুলো তাদের জীবনের কথাগুলো আপনাদের কাছে নিয়ে আসছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মেসেজ দেওয়ার চেষ্টা করছি সঠিক সময় সঠিক চিকিৎসাটা গ্রহণ করুন আর সঠিক চিকিৎসা মানে সম্পূর্ণ সুস্থতা আর সম্পূর্ণ সুস্থতা মানে পুরো মানুষকে যত আপনার আত্মীয় স্বজন বলেন পুরো পৃথিবীর যারা যাদের সাথে আপনার দেখা হয় সবাইকে খুশি রাখতে পারবেন আপনি নিজে সুস্থ না হলে আপনি কারোর জন্য কিছু করতে পারবেন না তো সবার প্রথমে নিজেকে সুস্থ হবে ভালো হতে হবে আমরা আশা করি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জানেন সবাইকে দর্শক যারা দেখতেছেন তাদেরকে আমার সালাম রইল আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল